আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা জীবন জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায়ের সমুল্লয়ন ছক এবং তার পরবর্তী যে ছকগুলো রয়েছে সেগুলো পূরণ করব। 1 নম্বরে বলা রয়েছে, আগামী দিনে তুমি কোন প্রযুক্তি নিয়ে কাজ করতে চাও, এ প্রযুক্তি সম্পর্কে তুমি কি কি জানো, এ প্রযুক্তি নিয়ে কাজ করার উপযোগী করে নিজেকে গড়ে তুলতে অন্যান্য আর কি কি যোগ্যতার অনুশীলন এখন থেকেই করা প্রয়োজন। তো এই ছকটি আর কি পূরণ করতে হবে, যে প্রযুক্তি নিয়ে কাজ করতে চাই সেটা তোমাদের এখানে লিখতে হবে, এ প্রযুক্তি সম্পর্কে যা যা জানি সেগুলোও লিখতে হবে, এ প্রযুক্তি নিয়ে কাজ করতে চাইলে কি কি যোগ্যতার অনুশীলন এখন থেকেই করা প্রয়োজন সেগুলো আমাদের এখানে লিখতে হবে। চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি। তো শিক্ষার্থীরা, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এখানে দেখো, যে প্রযুক্তি নিয়ে কাজ করতে চাই এখানে লেখা হয়েছে ডিজিটাল মার্কেটিং। এ প্রযুক্তি সম্পর্কে যা জানি, ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে কোনো পণ্য বা সেবার প্রচারণা চালানো। এ প্রযুক্তি নিয়ে কাজ করতে চাইলে কি কি যোগ্যতা অনুশীলন এখন থেকেই করা প্রয়োজন। লেখা হয়েছে, কন্টেন্ট সম্পর্কে ধারণা রাখা, গ্রাফিক্স ডিজাইন শেখা, এসইও সম্পর্কে ধারণা রাখা, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা রাখা, ইংরেজিতে কথোপকথনে দক্ষতা ইত্যাদি। 1 নম্বর কাজটা আমরা সেরে ফেললাম, এবার আমরা 2 নম্বরটা দেখব। এই অধ্যায়ে আমরা যা যা করেছি টিক চিহ্ন দিয়ে আমাদের মার্কগুলো কাউন্ট করতে হবে। নতুন প্রযুক্তি ও পেশার নাম অনুসন্ধান করা, এটা আমরা করেছি, তো এখানে টিক চিহ্ন দেওয়া হয়েছে। তো এখানে টিক চিহ্ন দিলে অবশ্যই 5 মার্ক পাওয়া যাবে। তারপর 2041 সালের একদিন গল্পটি পড়া, এটা তো অবশ্যই তোমরা পড়ে থাকবে, এখানে টিক চিহ্ন দিয়েছি। মানব কল্যাণে আগামীর প্রযুক্তি ব্যবহার নিয়ে কল্পনা করা, এটাও কল্পনা করা হয়েছে। আমরা সব কাজগুলোই কিন্তু করেছি। দেশের কল্যাণে আগামী দিনের পেশায় অবদান রাখার গল্পের স্ক্রিপ্ট তৈরি, এটাও আমরা টিক দিয়েছি। আধুনিক প্রযুক্তির কারণে আমাদের সমাজে কীরকম পরিবর্তন আসবে তা নিয়ে নাটক তৈরি, তো নাটকও আমরা তৈরি করেছি। তো নাটকে অংশগ্রহণ, এখানে যদিও তোমরা নাটকে অংশগ্রহণ করেছো কি না জানি না, তো আমরা সেকেন্ডটাতে টিক দিয়েছি। কত মার্ক পেলাম? 10, 20, তারপর হচ্ছে 25, 26, 27, 28। তাহলে মোট 30-এর মধ্যে তোমরা 28 পেয়ে গেলা। তাহলে অভিভাবকের মন্তব্য দেখো খুব ভালো করেছে, আর শিক্ষকের মন্তব্য তোমার কাজগুলো খুব সুন্দর হয়েছে, তো আমার প্রাপ্তি। তো যেহেতু ভালো মার্ক পেয়েছো, 28 পেয়েছো, তো এখানে তোমরা উপরে একটা টিক চিহ্ন দিয়ে রাখবা। তারপরে কি বলা হয়েছে, এই অধ্যায়ের যেসব বিষয়ে আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লিখি। চলো আমরা এটির উত্তর দেখি। বিগ ডেটা সম্পর্কে জানতে হবে, তারপর রোবটের কার্যক্রম, আইওটি, সাইবার সিকিউরিটি, ডিজিটাল মার্কেটিং, অগমেন্টেড রিয়েলিটি, এগুলো সম্পর্কে জানতে হবে। সর্বশেষ যে কাজটা রয়েছে, যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি। দেখো, প্রচলিত প্রযুক্তিগুলো সম্পর্কে নিয়মিত চর্চা করা, প্রচলিত প্রযুক্তিগুলো সম্পর্কে ধারণা না থাকলে শিক্ষক সহপাঠীদের সাহায্য নেওয়া, বাস্তব জীবনে প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা, এইগুলো চর্চা চালিয়ে যেতে হবে। তো শিক্ষার্থীরা, এই ভিডিওটি এই পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিও থেকে আর্থিক ভাবনা অধ্যায় থেকে আলোচনা শুরু করবো।